নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস, শিলচরে পূজার্চনায় বাজি পুড়িয়ে উদযাপন। সোনাইয়ে মাঝরাতে জানালা ভেঙে ঘুমন্ত শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি দুষ্কৃতীদের। কলসি দিয়ে জল আনতে গিয়ে রুকনী নদীতে তলিয়ে গেল কিশোরী, উদ্ধার মৃতদেহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস হয়েছে বুধবার। ঐতিহাসিক দিনটি বিভিন্নভাবে উদযাপন করেছে বিজেপি সহ শাখা সংগঠনগুলি। রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে এদিন শিলচরে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে তারাপুর ওভারব্রিজের কাছে হনুমান মন্দিরে ভূমি পূজা ও নির্মাণ কাজের সূচনা করা হয়। মমতা ভট্টাচার্যের নেতৃত্বে 28 নং ওয়ার্ডের মহিলা সদস্যরা এতে অংশ নেন। এদিন ভগবান রামের পূজা ও আরতিও করা হয়। পরে সন্ধ্যায় 500টি প্রদীপ জ্বালিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন বিজেপি কর্মীরা। এ ব্যাপারে মমতা ভট্টাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। আজকে আমরা 28 নম্বর ওয়ার্ডের হনুমান মন্দিরে মহিলারা মিলে 12:15 রাম মন্দিরের গৃহ নির্মাণে এবং অযোধ্যায় যে আজকে ভূমি পূজন হচ্ছে তার জন্য আমরা মন্দিরে সেই পূজা সম্পন্ন করলাম 12:15 এবং সেখানে আমরা শঙ্খধ্বনি দিলাম এবং বিকেল 6টাতে আমরা আবার আরেক জায়গাতে আমরা প্রদীপ উজ্জ্বলন করব। অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজনের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর সোনাই রোড স্থিত শঙ্কর মঠ ও মিশনেও রামের পূজা অনুষ্ঠিত হয়। মঠের কর্মাধ্যক্ষ শ্রীমদ ভিঙ্গানানন্দ ব্রহ্মচারী মহারাজ নিজ হাতে শ্রী রামের পূজার্চনা করেন। পরে তিনি বলেন, রাম মন্দিরের ভূমি পূজনের মাধ্যমে এই ঘোর কলিতেও ত্রেতা যুগ ফিরল, সরকার চাইলে সবকিছুই পারে বলে তিনি মত প্রকাশ করেন। ভারতব্যাপী আজকে যে শিলান্যাস উপলক্ষে সমস্ত ভারতব্যাপী আজকে রামের ভজন কীর্তন পূজা হচ্ছে, সে উপলক্ষে আমরা অসংক্রমণ মিশন মহাপ্রসরণী সোনাই রোড শাখার উদ্যোগে আজকে রামের পূজা আরতি ভোগ কীর্তন হচ্ছে। সমস্ত রাম ভক্তের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকের দিন আমাদের খুব আনন্দের দিন। প্রায় 500 বছরের ইতিহাস আপনারা জানেন। এই রাম মন্দিরকে নিয়ে অনেক মামলা মোকদ্দমা রাজনীতি হয়েছে, পরিশেষে সত্যেরই জয় হয়েছে। তাই আমি সকল রামভক্তের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের যে শাস্ত্রের নিয়ম হিংসা বিদ্বেষ ভুলে রামের আদর্শ অনুসরণ করলে আমাদের এই ধর্মের যে আদর্শ, সেই আদর্শ রাম আমাদেরকে যুগে যুগে এসে শিখিয়েছেন যে মানুষকে ভালোবাসো। রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে বুধবার উৎসবের মেজাজ ছিল সর্বত্রই। শিলচর বিজেপি কার্যালয়ে দলীয় সদস্য ও কর্মকর্তারা বাজি পুড়িয়ে উৎসব উদযাপন করেন। এদিন সন্ধ্যায় অকাল দীপাবলিতে মেতে ওঠেন দেশ তথা রাজ্যবাসী। শহর শিলচর ব্যতিক্রম ছিল না, প্রদীপের আলোক শিখায় ঝলমল করে ওঠে গোটা শহর। সেই সঙ্গে বাজি পটকা পুড়িয়ে আনন্দে মেতে উঠতে দেখা যায় শহরবাসীকে। রাম মন্দিরের ভিত্তি স্থাপন হওয়ায় দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে বলে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির পিতামহ বলে পরিচিত বিশিষ্ট নেতা কবীন্দ্র পুরকায়স্থ। বুধবার রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস কর্মসূচির দিনই নিজের ঘরে বসে আমার বাংলার সঙ্গে একান্তে আলোচনা করেন তিনি। তার মুখেই শোনা যাক রাম মন্দির সম্পর্কে তার অভিব্যক্তির কথা। প্রত্যেক ভারতবাসীর জন্য
এটা অত্যন্ত গৌরবময় এবং গুরুত্বপূর্ণ দিবস। 500 বছর আগে যে রাম মন্দিরের সমস্যা সৃষ্টি হয়েছিল, রাম মন্দিরের জায়গাতে ভব্য মসজিদ তৈরি করা হয়েছিল, সেটাকে নিয়ে অনবরত সংঘর্ষ চলেছে সেই রাম মন্দির পুনরুদ্ধারের জন্য। সেটাকে নিয়ে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রাম মন্দিরের পক্ষে রায় দিল, বলল যে রামলালা যেখানে আছেন সেখানেই রামের জন্ম হয়েছিল এবং সেখানে রাম জন্মভূমি মন্দির তৈরি করার অনুমতি প্রদান করে। আর আজকে আমরা দেখছি সেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার জন্যে সেই ভূমি পূজন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে, এবং সেটা আমাদের ক্ষেত্রে যে কত বড় গর্ব, প্রত্যেকটি ভারতবাসীর মানে আনন্দ যে আমরা যেন আমাদের একটা নতুন জীবন ফিরে পেয়েছি। আমাদের মানসিকতা, আমাদের চিন্তাভাবনা আর শ্রীরামচন্দ্রের প্রতি আমাদের শ্রদ্ধা, এই সমস্ত ফুটে উঠেছে আজকের এই অনুষ্ঠানে। রাম মন্দির আন্দোলনের 16 জন করসেবককে সংবর্ধনা জানালেন রাজ্যের মৎস্য, আবগারি, বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাই বিধানসভা কেন্দ্রের ওই করসেবকরা 1992 সালে রাম মন্দির নির্মাণ আন্দোলনে সামিল হয়ে অযোধ্যা পাড়ি দিয়েছিলেন। বুধবার মন্ত্রী পরিমল নরসিংপুর মণ্ডলের দলীয় সতীর্থ এবং কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই করসেবকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সংবর্ধনা জানান। যাদের আজ সংবর্ধনা জানানো হয়েছে তারা হলেন রঙ্গলাল চক্রবর্তী, সুজিত পাল, বিদ্যুৎনাথ মজুমদার, কানাইলাল ভর, হিমাংশু চক্রবর্তী, অশ্বিনী ভর, রামদাস ভর, প্রভাস ধর, অনন্ত সেন, বলরাম তেলি, রাজু দেব, বীরেন্দ্র রায়, শরদিন্দু ভৌমিক, সত্যবতী রায়, দাসিয়া ভর ও অনিল দাস। এদিকে কাটিকড়ায় 2 করসেবককে সংবর্ধনা জানানো হয়। তারা হলেন মদন অধিকারী এবং প্রণবানন্দ দাস বৈষ্ণব। কাটিকড়া থেকে মোট 4 জন নিজের জীবন বাজি রেখে করসেবা কর্মসূচিতে অংশ নিয়ে কারাবরণ করেন। তারা হলেন চণ্ডীপুরের মদন অধিকারী, রাজপুর তালকোর, গ্রান্টের প্রণবানন্দ দাস বৈষ্ণব, কালানের নীলেন্দু চক্রবর্তী এবং সিদ্ধেশ্বরের কৃপাময় ভট্টাচার্য। বুধবার এদের মধ্যে 2 জনকে শংসাপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালো বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা কমিটি। এদিন বার্ধক্যজনিত কারণে কৃপাময় ভট্টাচার্য অনুষ্ঠানে অংশ নিতে পারেননি এবং কাটিগড়ার বাইরে থাকায় নীলেন্দু চক্রবর্তীও অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে উৎসবের মেজাজ ছিল উপত্যকার সর্বত্রই। বুধবার এ চিত্র দেখা গেছে হাইলাকান্দিতেও। আনন্দে মেতে ওঠেন সবাই। হাইলাকান্দি বানেশ্বর মন্দিরে ভগবান রামের পূজার্চনা, যজ্ঞ, কীর্তন আয়োজন করা হয়। পুজো শেষে বিতরণ করা হয় প্রসাদ। অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রকান্তি দাস, সম্পাদক মনোজ মোহন দেব, প্রাক্তন বিধায়ক রাহুল রায় সহ সামিল ছিলেন অনেকে। মাঝরাতে ঘরের জানালা ভেঙে 4 মাসের এক শিশুকে তুলে নিয়ে গেল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 1টা নাগাদ সোনাই থানার অন্তর্গত কাজীডহর 2 খণ্ডে। জানা গিয়েছে 4 মাসের শিশুসহ দেবজ্যোতি নাথ ও লাভলি নাথ একই কোঠায় ছিলেন। পাশের কোঠায় থাকেন দেবজ্যোতির বাবা রিনুনাথ। মঙ্গলবার রাতে বাড়ির দেওয়াল টপকে জানালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে। ঘুমন্ত মা বাবাকে অজ্ঞান করে বিছানা থেকে অবুজ শিশুটিকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যায়। রাত 2:30 নাগাদ লাভলিনাথের জ্ঞান ফিরলে তিনি উঠে দেখেন বিছানায় শিশুটি নেই। একে একে অন্যরাও জেগে ওঠেন। ঘরে খোঁজাখুঁজির পরও সন্তানের খোঁজ পাননি তারা। পরে দেখতে পান জানালা ভাঙা। রাত পোহানোর পরই ফোনে দুষ্কৃতীরা জানায় শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে। মুক্তিপণ হিসেবে 10 লক্ষ টাকা দাবি করা হয়। বুধবার ঘটনার খবর পেয়ে কাজীডহরে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস। তিনিও গোটা বিষয় শুনে আসেন। ঘটনা তদন্তে নেমেছে সোনাই পুলিশ। বাচ্চাটা মানে এই বাড়ির বাচ্চারা ঠিক নাই বুঝছে। রাত্রে মা শোয়াক, বাবা শোয়াক, মধ্য থেকে আর নাই। রাত্রে আমরা 12টার থেকে 2টার মধ্যে বাচ্চাটা মানে ঠিক নাই বুঝছি। এই জানালাটা ভাঙ্গিয়া ডুকসই ঢুকার পরে ঠিক নাই বুঝছি। এরপরে তো এটা তালা ভাঙ্গিয়া বাইরেছেন তারা, এইটা খুলিয়া বাইরে গেছে। এরপরে তো আর তো টুকাটুকি খবর খবর চলে। সকালে পুলিশ আইসল, তারা ইনফরমেশন করে গেছে, তখনও কিছু জানা যান না। তারপরে জানো তো মানুষ সব আইতরা যাইতে ব্যস্ত।
রুকনি নদী থেকে জল আনতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল কাবুগঞ্জ বাজার সংলগ্ন নরসিংপুর তৃতীয় খণ্ডের রায়পাড়ার কিশোরী পিয়ালি রায়। বুধবার সকাল 7টা নাগাদ এ ঘটনা ঘটে। এদিন সকালে পিয়ালি বাড়ির পাশে রুকনি নদী থেকে জল আনতে কলসি নিয়ে যায়, কিন্তু আর ফিরে আসেনি। অনেকক্ষণ ধরে পিয়ালি ফিরছে না দেখে তার খোঁজ শুরু হয়। অন্যদিকে নদীতে একটি কলসি ভেসে যাচ্ছে দেখে স্থানীয় লোকদের সন্দেহ হয়। পরে সবাই বুঝতে পারেন ওই কিশোরী জলে ডুবেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধলাই পুলিশ ও এনডিআরএফ বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। প্রায় 1 কিলোমিটার পর্যন্ত নদীর জলে খুঁজলেও পিয়ালিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বেলা 2:30 নাগাদ নগদীর গ্রাম তৃতীয় খণ্ডের সোনাই নদীতে পিয়ালির মৃতদেহ ভেসে ওঠে। কন্টেনমেন্ট জোন থেকে বেরিয়ে পানীয় জল সংগ্রহেও বাধা দিচ্ছেন স্থানীয় মানুষ। শ্রীকুনা টিভি টাওয়ার বৈরাগীটিলার লোকেরা 4 দিন ধরে কন্টেনমেন্ট জোনে বন্দী রয়েছেন। এতে খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বুধবার তাদের পরিস্থিতির কথা সাংবাদিকদের জানান এলাকার বাসিন্দারা। কোভিড পজিটিভ রোগীরা ওই কন্টেনমেন্ট জোনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। 4 দিন ধরে কোনো স্বাস্থ্যকর্মী আসেনি এবং করোনা আক্রান্তকে নিয়েও যায়নি, কিন্তু মানুষকে বন্দী করে রেখে দুর্ভোগের মধ্যে ফেলা হয়েছে। বহুত খারাপ। আমরা যদি আর 2-1 দিন যাই তাহলে আমরা এদিকে বহুত প্রবলেম হইতেছে, মানে সবাই মানে মারা যাইব এরকম অবস্থা। মানে আমরা মানে বাইরে বাইরে আপনার জল আনতে পারে না? না, জল নাই। তার আর এখানে আমরা চাইছিলাম যে এই রিংকুয়াটা আমরা সবার জন্য আমরা এই রিংকুয়াটা দিয়ে দেন। তারা না আরো পঞ্চায়েতে আমরা গ্রাম পঞ্চায়েতে আরো মানে শুনিয়া এই কথাটা আমরা কইছিলাম, গতিকে তাই না আরো হাসি আমার। তাফাং ব্লকের ইন্দ্রগড় জিপির অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের আজকে 2 তারিখ কন্টেনমেন্ট জোন হিসাবে 9টি সাইনবোর্ড লাগানো হয়েছে। লাগানি হওয়ার পরে তার সুমন দাস নামে একটা ছেলের কইছে কোভিড-19 হয়েছে, কিন্তু সুমন দাসের সাথে যোগাযোগ করার পর সুমন দাসে কইতাছে আমারে কোনো রকমের কোনো জায়গায় পরীক্ষা করা হয়েছে না। হয়তো পরীক্ষা করতে পারে কোনো জায়গায়, হয়তো বাচ্চা মানুষ, কিন্তু তারে যে সরকারে যে ব্যবস্থা নিতে লাগে, নিয়মে যে একটা মানুষের যদি ঠিকই কোয়ারেন্টাইন হইয়া থাকে তার, তাইলে তো তারেতে ওষুধের ব্যবস্থা করতো, নাইলে বুঝাই দিত আশায় দেয়ক আর এনএমএ দেয়ক সাই মেডিকেল বিভাগে জায়গা। এই ধরনের কোনো রকমের কোনো বুঝানির ব্যবস্থা নাই। সঙ্গে এমন জায়গাতে একটা সাইনবোর্ড মারা হয়েছে, এই সাইনবোর্ডে আসাম রাইফলের এইখানে মানুষগুলো খাম করে, পাওয়ার গ্রিডও খাম করে। এখন আসাম রাইফলও খামো যেতে পারে না, পাওয়ার গ্রিডও খামো যেতে পারতেছে না। আর এই যে জোন দেখে 9টি জোন দেখিয়া এখন জিনিসটা প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার পরে এলাকার মানুষদের অভাবের যে অবস্থা এমনি অভাব আছে, কিন্তু তারা না জলফার খানিফার কোনো ওষুধের ব্যবস্থা আছে। মারণ ভাইরাস করোনা গোটা সমাজে ছড়িয়ে পড়েছে, তাই প্রতিদিন আক্রান্তের সংখ্যায় রেকর্ড তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বেচ্ছায় এগিয়ে এসে নিজেদের কোভিড টেস্ট করানোর আহ্বান জানালেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। তিনি জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে শরীরে কোনো উপসর্গ দেখা দিলে নিজে থেকে এগিয়ে এসে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো উচিত। এতে কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে তিনি চিহ্নিত হতে পারবেন, এতে সমাজে ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব হবে। জেলার প্রতিটি এলাকায় স্বাস্থ্যকর্মীদের মোবাইল ভ্যান চলাচল করবে, যারাই টেস্ট করাতে চান এগিয়ে আসতে বলেছেন জেলাশাসক জল্লি। मैं सभी से ये रिक्वेस्ट करना चाहती हूँ कि आप इंडिविजुअली वॉलंटरली प्लीज आके अपने आप को टेस्ट करवा लीजिएगा। हमारे मोबाइल टीम्स हर प्रोमिनेंट मार्केट में जा रहे हैं, जिले में अक्रॉस द प्लेस बांसकंडी से लेके उदारवन तक सारे जगह में हमारा मोबाइल टीम जा रहा है मार्केट्स में। आप खुद आइएगा, आपको टेस्ट करवा लीजिएगा, 15 मिनट में आपको रिजल्ट पता चल जाता है रैपिड टेस्ट के द्वारा। एक ही रिक्वेस्ट है कि पैनिक ना हो, ज्यादा केसेस होने से अच्छा है डिटेक्शन, क्योंकि आपको फिर आइसोलेशन रखने से और ट्रांसमिशन नहीं होगा। सो माय रिक्वेस्ट, प्लीज आइएगा, हमारे टीम से कोऑपरेट कीजिएगा, हेजिटेट मत कीजिएगा। और जिनको घर में ही अपना ट्रीटमेंट करवाना है वो ऑप्शन भी है, एंड वी विल कंसिडर ईच केस, बट आपको हमारे मेडिकल टीम से कोऑपरेट करिएगा। मार्केटों में जहां जहां टेस्ट हो रहा है प्लीज अपने आप को टेस्ट करवा लीजिएगा। एंड ये जो मेडिकल टीम आ रहे हैं उनको कुछ मत बोलिएगा, बहुत मुश्किलों में काम कर रहे हैं, प्लीज कोऑपरेट। কালীগঞ্জ পিএইচসিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে আরো 3 জনকে কোভিড পজিটিভ শনাক্ত করা হয়েছে। তারা হলেন পীযূষ নমশূদ্র, জনকল্যাণ সাব সেন্টারের এএনএম পাপড়ি শর্মা এবং সেন্টার হেল্পার চিন্ময় আচার্য। বুধবার মোট 55 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তাদের মধ্যে 3 জনের কোভিড পজিটিভ ধরা পড়ে। উল্লেখ করার মতো বিষয় হল তাদের কারো ট্রাভেল হিস্ট্রি নেই। কালীগঞ্জ পিএইচসির চিকিৎসক ডক্টর দীপক কুমার দাসের তত্ত্বাবধানে গত বুধবার থেকে পিএইচসিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। 3 আগস্ট 49 জনকে পরীক্ষা করা হয়, এদের মধ্যে 2 জন পজিটিভ ধরা পড়েন। 4 আগস্ট 74 জনের পরীক্ষা করা হয়, এদের মধ্যে 1 জনের পজিটিভ ধরা পড়েছে। বাকি সব মানুষেরা আমি অনুরোধ জানাই, আহ্বান জানাই, যেন সবাই
যদি কোনো মানুষ কালীগঞ্জ আইতেও পারে না, তারা যদি যারা যে কোনো গ্রামে ওই গ্রামে যে যোগাযোগ করে আমার লগে যে আমার গ্রামে 10-20 জন মানুষ আমি জোগাড় করে লেছি সবাই টেস্ট করতাম, তখন আমি ওই জায়গায় গিয়ে টেস্ট করে দিব, খালি আমার সহযোগিতা করিত গিয়া লাগে আমি গ্রামে গিয়া করি আমি টেস্টটা। ওইটা অনুরোধ থাকলো যে সব মানুষের সব মানুষ জনগণের লেগে আমার সহযোগিতা করতে। আরতি গ্যাস এজেন্সি নামে নতুন একটি গ্যাস এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার রাজ্যের মৎস্য আবগারি বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য লোহারবন্দ জিপিতে নতুন এই এজেন্সির উদ্বোধন করেন। পরে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান, অনেকদিনের প্রচেষ্টা আজ বাস্তবের রূপ নিয়েছে, এর ফলে ধোয়ারবন্দ এবং লোহারবন্দের মানুষ বহু উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহারবন্দ জিপি সভাপতি ব্রজনাথ চক্রবর্তী, বর্জালেঙ্গা মণ্ডল বিজেপি সভাপতি সুশীল রঞ্জন ধর, ধোয়ারবন্দের এপি সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, আরতি গ্যাস এজেন্সির স্বত্বাধিকারী শঙ্কর লোহার প্রমুখ। 10 প্যাকেট নেশার ট্যাবলেট এবং 2 প্যাকেট ব্রাউন সুগার সহ পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। তাকে আশিক উদ্দিন খান বলে শনাক্ত করা হয়েছে। আটক পাচারকারী বছর 38 যুবক, আশিকের বাড়ি পূর্ব গোবিন্দপুর এলাকায়। গোপন খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। মিজোরাম থেকে অবৈধভাবে অসমে নিয়ে আসার পথে 2 লক্ষ টাকার সেগুন ও গামারি কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগ। গভীর রাতে মিজোরাম থেকে একটি লরিতে করে প্রায় 250 CFT সেগুন গামারি কাঠ নিয়ে আসার পথে লায়লাপুর বন বিভাগের অভিযানে বাজেয়াপ্ত হয় এসব কাঠ। সেই সঙ্গে বনকর্মীরা আটক করেন ট্রাকের চালককে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস, শিলচরে পূজার্চনায় বাজি পুড়িয়ে উদযাপন। সোনাইয়ে মাঝরাতে জানালা ভেঙে ঘুমন্ত শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি দুষ্কৃতীদের। কলসি দিয়ে জল আনতে গিয়ে রুকনি নদীতে তলিয়ে গেল কিশোরী, উদ্ধার মৃতদেহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।